হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তার সঙ্গে আমিও খুব ভালো আছি। তো চলো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তো দেখো আজকে এখন হচ্ছে যে এই কয়েকটা শাড়ি এখন রোদে দিয়েছি, কয়েকটাই দেওয়া হয়েছে এই তিন চারটে মতো, কারণ একটু পরেই তো আবার বৃষ্টি চলে আসবে, সে তুলার একটা উড়ৌড়ি পড়ে যাবে। তারপরে আরো মশলাপাতিও রোদে দেবো। এই দেখো মায়ের হাতে আচার আছে, এই আচার গুলো রোদে দেবো, আচারের বয়াম গুলো দুটো বয়াম, আরো সেই মশলাপাতি আরেকদিন দিয়েছিলাম বলেছিলাম, তো আজকে আবার সব রোদে দিচ্ছি। তো দেখাই কি কি রোদে দিচ্ছি। দেখো এখানে সমস্ত কিছু রাখা আছে এখনো, মানে সব ডাব্বাতে ডাব্বাতেই আছে, এগুলো সব দিয়ে দেবো ওখানে, তারপরে আবার ফিরে আসছি আর দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা সমস্ত মশলাপাতি রোদে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই। কি সুন্দর দেখতে লাগছে না, বিভিন্ন কালারে বেশ ভালো লাগছে দেখতে। তো চলো দেখাই। এগুলো হচ্ছে এখানে আছে বড়ি, মা বাড়িতে বানিয়েছিল, আর এখানে দেখো আছে গয়না বড়ি, একটা পিসি বানিয়েছিল সে দিয়েছে, আর এটাতে আছে আমের আচার, এই যে এটাতে আছে আম তেল, দু বছরের তৈরি আম তেল, দেখো কত ভালো আছে, মানে তেলটা শেষ হয়ে গেলেই শুধু সর্ষের তেল দিয়ে দিই, দিয়ে রোদে দিয়ে দিই, তাতেই দেখো কত সুন্দর আছে, দু বছর ধরে চলছে এটা আমাদের। আর এখানে আছে আমের আমগুড়, এটা আছে আমগুড়, আর এখানে এই যে দেখো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো বিভিন্ন মশলা আছে রোদে টোদে দেওয়া। তো যাই হোক এগুলো রোদে দিয়েছি, আর এখানে কয়েকটা শাড়ি দিয়েছি, এগুলো তুলে দেব সেজন্য দিয়েছি। একটু পরে আবার বৃষ্টি নেমে যাবে, কিন্তু এখন আকাশটা বেশ পরিষ্কার আছে, দেখো সুন্দর দেখতে লাগছে, দেখা যাক আবার কতক্ষণে কি বৃষ্টি নামে। আর দেখো এই যে পাত্রগুলো দেখতে পাচ্ছ না, এগুলো দাদার বিয়ের সময় যে দই হয়েছিল তার দইয়ের হাঁড়ি ছিল এগুলো। তো যাই হোক সেগুলো আমরা ইউজ করে নিয়েছি, মা এটাতে লাগিয়েছে ব্রাহ্মী শাক, কারণ দিন দিন আমার মাথার সমস্ত বুদ্ধি বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, সেই জন্য মা ব্রাহ্মী শাক লাগিয়েছে। আর এইটাতে দেখতেই পাচ্ছ লঙ্কার গাছ একটা আছে, আর এই দুটাতে আছে কুলেখাড়া। এই কুলেখাড়া গুলো দেখো এই মগটার মধ্যেই রেখে দিয়েছিল, কি সুন্দর হয়ে গেছিল, সেখান থেকে মা এই জন্য এখানে লেজে লাগিয়ে দিয়েছে। এই দেখো জলে রাখাতেই এর থেকে ইয়ে বেরিয়ে গেছে, কি বলে ছিটির বেরিয়ে গেছে, শিকড় বেরিয়ে গেছে। তো যাই হোক এগুলো মা লাগিয়েছে। সেই নটামণি ফুলটুল গুলো হয় না, ওগুলো বেশ দেখতে সুন্দর হয়, মা ওগুলো এনেও লাগাবে বলো, ওগুলো বেশ দেখতে বেশ ভালো লাগে, লাগালে ওগুলো দেখি লাগাবো, কোথায় পাই দেখে দেখি পাই কেন, ওটা নিয়ে আসবো, নিয়ে এসে লাগাবো, ওগুলো বেশ সুন্দর হয়, লতিয়ে লতিয়ে হয়, খুব সুন্দর লাগে দেখতে। কি করছো লাগাতে পারছো না? এই দেখো এখানে সেই ছোট গ্যাসটা একটা ছিল, সেটা লাগাচ্ছে, মানে এখন ওটা ফুরিয়ে গিয়েছিল, তো ভরে দাদা ভরে দিয়ে গেছে ওইটা, ওটাতে এখন আজকে রান্না হবে। মা আজকে কি রান্না হবে সেটাই তো জানি না, বলে দিই একটু, কি রান্না হবে আজকে? পোলাও। পোলাও, বাহ, আর কি হবে পোলাওয়ের সাথে? ও আজকে তো মঙ্গলবার, সেই আবার নিরামিষ ডে। তো যাই হোক পোলাও আর মনে হয় সয়াবিন ভেজানো আছে দেখছি, তো সয়াবিন আলুর তরকারি হবে হয়তো, যাই হোক। কি হলো গ্যাস বেরোচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখি না, এই গ্যাস ট্যাস নিয়ে না কাজকর্ম করা খুব ভয়েরও। এই দেখো আবার লিক করছে, আমার মনে হয় ওর ওয়াশারটা চেঞ্জ করতে হবে, অন্য গ্যাসে করো মা, ছেড়ে দাও এটাই করো না। দেখো বন্ধুরা এখন আমি আলমারিটা গোছাবো, আলমারির কি অবস্থা হয়ে আছে দেখো, এই এটা খুলতে এগুলো সব পড়ে যাচ্ছে, তো যাই হোক গোছাবো। আর এই যে এইখানে এগুলো রেখেছি, এগুলো সব ঢোকাতে হবে, আর বৌদির কিছু শাড়ি এইখানে আছে, এগুলো সব রাখতে হবে, তো আগে সব গুছিয়ে নিই তারপরে আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমি তো দেখালাম যে আমি ওপরে জামা কাপড় গোছাতে গেছি, কিন্তু আমি আবার নেমে চলে এসেছি, কারণ আমার একদম ভালো লাগছে না, কারণ কয়েকটা জামা পরে দেখলাম আমার একটা জামাও আর হচ্ছে না, কি খারাপ অবস্থা, ধুর ভাল লাগে না।
তো যাই হোক, মা ওই জন্য বললো ঠিক আছে খেতে চলে, তো খেতে চলে এসেছি, তো তোমাদেরকে দেখিয়ে দিই, বলেছি তো খেয়ে বলি কেমন হয়েছে আর কি। চলো, তো এই যে দেখো পোলাওটা খুব সুন্দর দেখতে হয়েছে, তাই না? তো এটা পোলাও আর এটা হচ্ছে সয়াবিন কষা আর আমগুর। তো এই দিই আজকে লাঞ্চ, তো চলো লাঞ্চ করে নিই আর জানাই কেমন হয়েছে। মা আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে, আমি কি বলবো সেই জন্য। যাই হোক, দারুণই হয়েছে, তোমার ভয় পাওয়ার কিছু কারণ নেই। না না, সেটা ভালো হয়েছে। যাই হোক, খেয়ে নি, পরে দেখা হচ্ছে আবার। দেখো বন্ধুরা, আমি আবার জামা কাপড় গোছ করতে চলে এসেছি, তখন তো মন খারাপ করছিল বলে আবার নেমে চলে গিয়েছিলাম। তো দেখো এখানে সব স্তূপ করে রেখেছি, কিন্তু একটা জামাও আমার আর হয়নি, একটা জামাও হয়নি নয়, কয়েকটা হয়, কিছু কিছু জামা হচ্ছে না। তো যাই হোক, একটা তবে এখন একটা কি প্রফিট হয়েছে, আমার যেগুলো হচ্ছে না সেগুলো বৌদি হয়ে যায়, এটা একটা ভালো। তো যাই হোক, এগুলো একটু গুছিয়ে নি, তারপর তোমাদেরকে কয়েকটা শাড়ি দেখাবো। এই দেখো এখানে কয়েকটা শাড়ি আছে, আসলে এগুলো রোদে দিয়েছিলাম, এবার তো বর্ষাকাল চলেই আসলো না, একটু না এখন একটু রোদ খাইয়ে দিলে ভালো। তো এই কয়েকটা শাড়ি দিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছ এই শাড়িটা, এটা হচ্ছে বৌদির বেনারসি, বিয়ের বেনারসি। আর এটা দেখতে পাচ্ছ, এটা রিসেপশনে পড়েছিল, এটা একটা বেনারসি, পাশমিনা বেনারসি। আর এটা দেখো, এটা একটা এমনি শাড়ি, কাতান না, কাতান সিল্ক। আর এটা তো এমনি একটা অর্ডিনারি জামদানি টাইপের, কি বলে এগুলোকে জানি না, যাই হোক এই শাড়ি, এটা একটা শাড়ি। এই দেখো ইয়েলো কালারের ওপর এটা একটা শাড়ি, আমি সব শাড়ির নাম ঠিকঠাক জানি না। তো দেখো এই কাজগুলো, এটা গোটা বডিতে এই কাজটা করা আছে। তো এই কয়েকটা শাড়ি আজকে রোদে দিয়েছিলাম, তো ওই জন্য ওইগুলো একটু দেখিয়ে নিলাম, তখন ওইগুলো দিয়েছিলাম, পরে আবার এই কয়েকটা দিয়েছিলাম, তো দেখিয়ে নিলাম একটু তোমাদেরকে। তো দেখো মোটামুটি একটা গুছিয়ে নিয়েছি সব, আবার তো সব রোদে দিতে হবে, তো যাই হোক মোটামুটি হয়ে গেছে গোছানো। দেখো বন্ধুরা, শাড়ি টাড়ির ওইগুলো সব গোছগাছ করে আমরা আবার বাইরে একটু বেরিয়ে পড়েছি। দেখো যাই হোক, বিকেলে আমাদেরকে একটু বেরোতেই হয়, এটা আমাদের অক্সিজেন বলতে পারো, মানে বিকেলে না বেরোলে মন খারাপ হয়ে যায় না হিমা? হ্যাঁ একদম। যাই হোক, একটু বিকেলে একটু বেরোলাম, বেরোতে বেশ ভালোই লাগে। আর আজকে আবার প্রচন্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়নি খুব বলছিলাম, আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে দুবার ভিজে গেছি। তো যাই হোক, আমার আবার একটু ঠান্ডা লাগার ধাত আছে, সকালবেলা হলেই হ্যাচ্ছো হ্যাচ্ছো করবো, মানে অ্যালার্জি আছে, তাও বৃষ্টিতে ভিজি, বৃষ্টিতে ভিজতার কান্না ভালোই লাগে, তাই না? দেখো মা একজনদের বাড়িতে এসেছে একটু পেঁপে চারা নিতে, তো দেখো ওদের কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে, দাঁড়াও সামনে থেকে গিয়ে দেখায়। তো দেখো কি সুন্দর না দেখতে লাগছে, গোলাপটা অনেক গোলাপ ফুল ফুটেছে। দেখো মা ঠাকুমা সব পেঁপে ধরা ফলাতে পারবে, সেটাই হচ্ছে ব্যাপার নাকি? গাছ তো সব এক গুচ্ছ করে নিয়ে যাচ্ছে, হনুমানেও তো একটা রাখার ব্যাপার আছে, হনুমানই তো সব খেয়ে নেয়। ও তো সে নালি দিয়ে চলে গেছে, সে জামা কাপড় সব ভিজে একবারে একাকার হয়ে গেল, ভিজে না মাথায় যে ভিজা, দুবার করে আজকে ভিজেছি আমরা আজকে। দেখো বন্ধুরা, বাইরে তো বেরিয়েছিলাম, তারপরে বাড়িতে ফিরে গেছি, আর ফিরে গেছি দিয়ে একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে যে কবে কি ষষ্ঠী পড়েছে, কখন সন্ধি পূজা, কখন অষ্টমী, কবে, তো এগুলো দেখছিলাম। তো ষষ্ঠী তো পড়েছে তোমাদের পয়লা অক্টোবর, মানে একদম অক্টোবরের প্রথম থেকেই পুজো শুরু হয়ে যাচ্ছে, পয়লা অক্টোবর থেকেই পুজো। আর এবারে সন্ধি পূজাটা পড়েছে দিবা ঘন্টা 3:36, মানে বিকেলবেলা 3:36 পড়েছে, আর 4:24 মধ্যে সন্ধি পূজা, মানে বিকেলবেলা পড়েছে এবারে।
আগের বারে তো রাত্রিবেলা 12টা নাগাদ পড়েছিল, এবারে 3:36 পড়েছে। যা যাকে ভালো, রাত্রিবেলা হওয়াটাই আমার মনে হয় বেটার এই পুজোটা। তো যাই হোক, কিন্তু এবারে এই গত কয়েক বছর তো দিনের বেলায় হচ্ছিল, দুপুরের দিকেই হয়ে যাচ্ছিল 11টা 12টা করে। আগের বারটা তবু রাতের বেলা পড়েছিল, এবারে আবার যেইকে সেই 3:36 নাগাদ পড়েছে বিকেলবেলা। তো যাই হোক পড়েছে। আর এখানে দেখো কয়েকটা শাড়ি টাড়ি রাখা আছে, এগুলো সব ফলস পিকো করতে দেবো, তো সেই জন্য বার করে রেখেছি। আর একটা ব্লাউজ পিসও কাটাতে হবে, তো পুজোকে তো আর বেশি দেরি নেই। এটা কি জুলাই চলছে, অগস্ট সেপ্টেম্বর, মানে আর দুটো মাস আছে ধরো, আজ এই মাসটাকে বাদই দিলাম, আমি বাদ দেবো না, মানে আড়াই মাস মতো এখনো আছে। তো যাই হোক এগুলো সব বানিয়ে টানিয়ে নিই, নাহলে এখন থেকে না দিলে দোকানে দিতে অনেক লেট করে। তো যাই হোক এগুলো দেব। আর কি, ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি আজকে, না এভাবে এন্ড করব না, আজকে ভিডিওটা এন্ড করব আমার একটু গানের মধ্য দিয়ে। তো চলো শোনাই। ये राते ये मौसम नदी का किनारा ये चंचल हवा, ये राते ये मौसम नदी का किनारा ये चंचल हवा, कहां तो दिलों ने कि मिलकर कभी हम न होंगे जुदा, ये राते ये मौसम नदी का किनारा চঞ্চল হওয়া। তো কেমন হয়েছে জানিও, আর তার সাথে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থেকো, তার সাথে সবাই খুব 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 ভালো থেকো। আজকের মতন এতটুকুই, আমার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।